চলুন ফিরে যাই আমাদের আজকের অতিথি, ক্লোজ আপ কাছে আসার গল্প প্রতিযোগিতার বিজয়ী লেখক মোহাম্মদ রফিকুল ইসলামের কাছে। শুরুতেই জানতে চাইবো যে এই যে আপনার লেখা গল্প থেকে নাটক নির্মাণ করা হচ্ছে, আপনার অনুভূতি কি? একটি বিশেষ দিবসে বাংলা ভিশনের পর্দায় এটি প্রচারিত হবে রাত 8:45 মিনিটে, কেমন লাগছে? যে কোনো একটা পুরস্কারে একটা অনুভূতি আছে বা সিলেক্ট হয়েছে যখন অবিশ্বাস লাগতেছিল যে আসলে আমারটাই। কেন এত অবিশ্বাস কেন? আপনি যখন গল্প লিখছিলেন তখন কি আপনার ভিতরে আত্মবিশ্বাস ছিল না? ছিল আসলে। কাছে আসার গল্পে তো অনেকজন, অনেক রাইটার, প্রফেশনাল রাইটারও হয়তো পাঠাবে, কিন্তু এটার মধ্যে যে আমারটাই সিলেক্ট হবে এটা আসলে কোনোভাবেই বিশ্বাস হচ্ছিল না প্রথম দিকে। খবরটা কিভাবে জেনেছিলেন যে এরকম একটি প্রতিযোগিতার জন্য গল্প চাওয়া হচ্ছে? প্রথম তো পেপারে দেখেছি, তাই এছাড়া ফেসবুকে ওরা দিচ্ছে যে হচ্ছে 22 তারিখের মধ্যে হচ্ছে পাঠাতে হবে, টিভি চ্যানেল টেলিভিশনে বিজ্ঞাপন দেখেছেন। আর গত কয়েক বছর ধরে তো এই আয়োজন চলেই আসছে, এটা একটা ট্রেন বলা চলে। হাজার হাজার গল্প থেকে যখন আপনার লেখাটি নির্বাচিত হলো এবং নাটক নির্মাণ হলো, নাটকটি পরিচালনা করেছেন সাফায়েত মনসুর রানা এবং অভিনয় করছেন মনোজ কুমার এবং সাবিলা নূর, তো আপনি কি শুটিংয়ে ছিলেন? হ্যাঁ, আমি গিয়েছিলাম, সবকিছুই খুব ভালো লেগেছে। নাটকের নামটি তো হচ্ছে শহরে নতুন গান, কিন্তু আপনি যখন গল্পটি লিখেছিলেন ওই নামটি কি ছিল? ওইটা ছিল হচ্ছে নিশ্চুপ আধারে হচ্ছে জোনাক পোকা। কেন এরকম একটি নাম? গল্পটা যদি ছোট্ট করে একটু বলতেন। বোবা একজন ছেলে, সে হচ্ছে হঠাৎ করে একটা মেয়ে এসে ধাক্কা লাগে, তো বেসিক্যালি মেয়েরা তখন চিন্তা করতেছিল কীরকম ধাক্কা লাগলো, হচ্ছে বললো না সরি, তো চলে গেল। তো মেয়েরা চিন্তা করতেছিল কী ব্যাপারে, একটু ম্যানার নেই। তো যাই হোক, সে মেয়েরা যখন আবার লিফটে উঠলো, আবার কোইন্সিডেন্স আবার ছেলের সাথে দেখা হলো, তো মেয়েটা একটু বিরক্তি আমার সাথে লাগলো, বললো না সরি, তো একটু করতেছিল। যাই হোক, পরে তো দুজনেই মেয়েরা নেমে গেলো। কয়েকদিন পরে সে হচ্ছে হঠাৎ করে পেপার পড়তেছিল, তো দেখলো যে হচ্ছে যে তার বাসার অ্যাড্রেস ওখানে ছোট করে লেখা যে একটা বোবা ছেলের জন্য একটা বোবা মেয়ে। সে একটু সারপ্রাইজ হলো যে আমাদের বাসায় সেই অ্যাড্রেসটা দেওয়া ছেলে বা কম্পিউটার ইঞ্জিনিয়ার। নাটকটির গল্প এখন আর আমরা না শুনি, কারণ আগামী 14 তারিখে নাটকটি প্রচারিত হবে, দর্শকরা নিশ্চয়ই দেখবে। আমরা সবাই আগ্রহী নাটকটি দেখার জন্য, চলুন আমরা নাটকটির কিছু অংশ দেখে আসি। প্রিয় দর্শক, তাহলে চলুন আমরা শহরের নতুন গান নাটকটির কিছু অংশ দেখে নিই। বাহ, চমৎকার একটি নাটকের কিছু অংশ আমরা দেখতে পেলাম। নাটকে দেখলাম যে মনোজ কুমার এবং সাবিলা নূর অভিনয় করেছেন। আসলে এই ধরনের যে একটি গল্প আপনি নির্বাচন করেছেন, এটা কি আসলে আপনার জীবন থেকে নেয়া, নাকি আসলে গল্প লেখার তাগিদেই গল্প? কিছুটা তো আমার জীবন থেকে নেওয়া, বাকিটা হচ্ছে আমি ঘুরতে গিয়েছিলাম আমার ফ্রেন্ডের সাথে হচ্ছে ত্রিপুরায়। তো তখন আমার খুব বেস্ট ফ্রেন্ড বলতে ছিল হচ্ছে যে এইরকম একটা স্টোরি, সেখান থেকে কিছু আইডিয়াটা এর সাথে মডিফাই করে এই গল্পটা আমি লিখেছি। আগেও তো ছিলই, তো একটু চিন্তা করলাম যে না, একটু কাছে আসার গল্পে এমন একটা ভিন্নতা রাখি যে যাতে হচ্ছে কাছে আসার যে অনুভূতিটা যাতে মানুষের ভিতরে ছড়িয়ে দেওয়া যায়। সাবিলা নূর তো আসলে অনেক তরুণদের খুবই প্রিয়, খুবই জনপ্রিয় একজন অভিনেত্রী, বলা চলে যে জাতীয় ক্রাশ যাকে সবাই নাম দিয়েছে। তো আপনার নাটকের গল্পে সাবিলা নূর অভিনয় করছে, আপনার কেমন লাগছে? আসলে আমি সারপ্রাইজ। লেখালেখির সঙ্গে কি আপনি ছোটবেলা থেকে জড়িত ছিলেন, নাকি হুট করে আসলে এই ধরনের একটি বিজ্ঞাপন দেখে আপনার ভিতরে আগ্রহ আসলো লেখালেখির জন্য? স্কুলে হচ্ছে দেওয়াল লিখনে লিখতাম, এছাড়াও কিছু কালচারাল ইয়ের প্রোগ্রামের সাথে জড়িত ছিলাম। আর এটা তো বেসিক্যালি যখন দেখলাম যে হ্যাঁ কাছে আসা গল্প হচ্ছে চাচ্ছে, তো তখন মনে হলো যে না, কিছু লেখা যায়, দেখি যদি সিলেক্ট হয় তো হলো। গল্পটা কি আপনি আগে থেকে চিন্তা করে রেখেছিলেন, নাকি আপনার যখন আপনি বিজ্ঞাপনটি দেখলেন সেই গল্পের জন্য আপনি আসলে এই গল্পটা তৈরি করেছেন? কিছুটা আগে লেখা ছিল আসলে, বাট শেষ করতে পারছিলাম না। যখন এইটা দেখলাম যে কাছে আসা গল্প চাচ্ছে ইয়েতে ভালোবাসা দিবসে দেখাবে ওরা, তো মনে হলো যে না, একটু শেষ করি, শেষ করে হচ্ছে দেই। নাটকের যে প্লট বলছিলেন যে বোবা ছেলে, তারপর হচ্ছে ওরা একই ফ্ল্যাটে থাকে, তো এই প্লটগুলো আসলে আপনি কিভাবে নির্বাচন করেছেন? যখন কেউ মানে ভালোবাসে বা প্রেমে পড়ে সবাই নির্বাক হয়ে যায়, আসলে ওইখান থেকে হচ্ছে এই বোবাটা ইন্সপায়ার হয়েছে। আর হচ্ছে মেয়ে
ভার্সিতে পড়ে, সো বেসিক্যালি চাচ্ছিলাম যে একটা মানে একটা রিলেশনটা থাকে। আচ্ছা, এটা তো কাছে আসার গল্পের প্রতিযোগিতা ছিল, তো আপনার কাছে আসার গল্পের খবর জানতে চাচ্ছি যে মানে নাটকে আমরা যেমন দেখতে পাবো এটাই কি আপনার স্টোরি? অনেকটাই তাই। এমনিতে লেখালেখি ছাড়া আর কি করছেন? আমি জব করছি একটা প্রাইভেট কোম্পানিতে, ফাইন্যান্সে আছি। প্রথম আপনি একটি নাটকের জন্য গল্প লিখে পাঠালেন এবং নির্বাচিত হয়েছেন, তো সেখান থেকে ইন্সপায়ার হয়ে কি ভবিষ্যতে আরো বেশি গল্প লিখবেন? চেষ্টা করতেছি যে হ্যাঁ, সামনে আরেকটু কন্টিনিউ করব। এবার একটু আমরা এই আয়োজন প্রসঙ্গে শুনতে চাই যে ক্লোজ আপ কাছে আসার গল্প, এখানে আপনি সহ আরো দুইজন বিজয়ী হয়েছে, তিনজনের গল্প নির্বাচিত হয়েছে, বেশ কয়েক বছর ধরেই এই প্রতিযোগিতাটি চলছে। আপনার কাছ থেকে জানতে চাই যে কেমন লাগে, আপনার অনুভূতি কি? বেসিক্যালি ক্লোজ আপ কাছে আসার গল্প একটা প্ল্যাটফর্ম দিচ্ছে যেখানে নতুন রাইটাররা হচ্ছে আসতে পারতেছে এবং তাদেরটা সিলেক্ট হচ্ছে, এবং সে একটা গুড ইন্সপায়ার হচ্ছে যাতে হচ্ছে একটা নতুন গল্প সৃষ্টি হবে, সবাই দেখবে এবং আমাদের এই ইন্ডাস্ট্রিতে আরো ব্যবসা দিবে। আপনি তো আজকে বাংলা ভিশন স্টুডিওতে বসে আছেন, বাংলা ভিশনে আপনার লেখা নাটক প্রচার হবে, তো এমনিতে কি বাংলা ভিশনের অনুষ্ঠান দেখা হয়? হ্যাঁ, প্রায়ই। বাংলা ভিশনে কি ভালো লাগে? নাটকগুলো ভালো লাগে, এছাড়াও কিছু প্রোগ্রাম দেখা হয়, লাইভ কনসার্টগুলো, সেগুলো ভালো লাগে। আপনার পরিবারের সদস্য এবং বন্ধু বান্ধবদের প্রতিক্রিয়া কেমন যে আপনার লেখা থেকে নির্বাচিত হয়ে নাটক নির্মিত হচ্ছে? সিস্টাররা, আমার ওয়াইফ, আমার প্যারেন্টসরা, আমার ফ্রেন্ডরা, সবাই মানে প্রচণ্ড পরিমাণে হ্যাঁ এরকম একটা তুমি লেখেছো, তুমি এটা তোমারটা দেখাচ্ছে, আসলে মানে সেটা ভাষায় বলা যায় না। ভাবির কথা বলছিলেন, বুঝাই যাচ্ছে আপনি ম্যারিড, তো আপনার কি ভয় হচ্ছে না যে আপনার ফলোয়ার যদি কমে যায় কিংবা জনপ্রিয়তাটা একটু হলেও তো বেড়েছে সেটা যদি কমে যায়, সে ভয় কি আপনি পাচ্ছেন না? না না, অবভিয়াসলি একটা গুড রিলেশন আর বেটার প্রোফাইল তৈরি করে। তাহলে বুঝাই যাচ্ছে যে আপনার কাছে আসার গল্পটা খুবই শক্তপোক্তই ছিল, এই কারণেই কাছেই আছে। ভাবির অনুভূতি কি? সে তো মনে ভাও, উনি চাচ্ছিল পর্যন্ত যে না না তুমি আসলে এইটা লিখছো না, আমি যাবো শুটিংয়ে, আসলে বেসিক্যালি এটা কনসিডেন্স, তাকে নিয়ে যাওয়া হয় যাওয়া জানি, বাট সে খুব সারপ্রাইজ। শুটিংয়ে যখন আপনি গিয়েছিলেন তখন কি আপনি যে প্লট থেকে নাটকটি লেখার কথা চিন্তা করেছিলেন সেইভাবে কি আসলে নাটকটি শুটিং হচ্ছিল, নাটকটি ওইভাবে নির্মিত হয়েছে বলে আপনি মনে করেন? হ্যাঁ, কারণ ডিরেক্টর রানা ভাই ইজ সো প্রফেশনাল ম্যান, এবং যারা অ্যাক্টরসরা ব্যাকহ্যান্ডে যা ক্যামেরাম্যান ছিল ওরাও খুবই প্রফেশনাল, টোটালি হ্যাঁ গুড। আপনার গল্পের নায়ক মনোজ কুমার এবং নায়িকা সাবিলা নুরুদের সঙ্গে আপনার দেখা হয়েছিল? হ্যাঁ, কথা হয়েছে, ওনাদের সাথে অনেকক্ষণ ধরে কথা বলেছে এবং ওনারও খুব ইয়ে করছে, ইন্সপায়ার করছে, না ভাইয়া আপনি আসলে খুব ইয়ে করছেন, ভালো লিখেছেন। আসলে ওই মুহূর্তের অনুভূতিটা কেমন ছিল? বিশেষ করে রানা ভাই যখন বলতেছিল যে ভাই এটা কী লিখলেন, তো আমি আসলেই খুব অবাক হয়েছি যে আসলেই মানে আমার দিয়ে হয়েছে, আমি লিখেছি, এটা আসলে খুব মানে অসাম। গল্প করতে করতে আমরা প্রায় অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, খুবই ভালো লাগছিল আপনার সাথে আড্ডা দিতে। সার্বিক যে আয়োজন এবং আপনার নাটক সম্পর্কে যদি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চান? দর্শকদেরকে আমি সাথে সাথে আমি টোটাল প্রোগ্রামের সবাইকে আমি বলবো যে থ্যাংক ইউ ফর দিস ইয়ে প্রোগ্রাম, আমাকে যেখানে ইনভাইট করা হয়েছে, আমি বলবো যে সবাইকে ভালোবাসা দিবসে চোখ রাখবেন, 8:45 তিনটি নাটক একসাথে দেখাবে, তিনটাই দেখবেন, আশা রাখবো সবার জন্য যে, এবং সবাইকে ইন্সপায়ার করবেন, ইনশাল্লাহ আমরা নেক্সট টাইম আরও এর চেয়ে ভালো যাতে আপনাদের জন্য কোনো একটা স্টোরি লিখতে পারি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য, আপনার জন্য অনেক শুভকামনা রইল। আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে, এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত ও পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়, প্রযোজক দিন প্রতিদিন বাংলা ভিশন নুট টাওয়ার 110 বীরোত্তম সিআর দত্ত রোড ঢাকা 1205, ফোন 9632030 থেকে 4 পর্যন্ত, আমাদের ইমেল অ্যাড্রেস dinpratidin@bangladesh.tv। ব্রিটিশ সমাজ দার্শনিক জন স্টুয়ার্ট মিলের একটি উক্তি বলে বিদায় নেব আজ। তিনি বলেছেন, একজন বিশ্বাসীর ক্ষমতা 99 জন স্বার্থবাদীর চেয়ে বেশি। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ ও সুন্দর থাকুন, আজ সারাদিন সবার জন্য শুভ ও কল্যাণময় হোক।